নমস্কার বন্ধুরা, অর্ণব ইলেকট্রনিক চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে খুব ইম্পর্ট্যান্ট একটা আপডেট নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করবো। সেটা হচ্ছে, আপনারা জানেন যে নির্বাচনের আগে প্রধানমন্ত্রী একটা ঘোষণা করেছিল যে কৃষক সম্মান নিধি প্রকল্পে যারা বেনিফিশিয়ারি রয়েছেন তো তাদেরকে 18,000 টাকা করে দেওয়া হবে। তো কবে কি দেওয়া হবে কি না হবে বা আদৌ দেওয়া হয়েছে কি না সেই বিষয়ে আজকে কোনো কথা বলছি না। একটা প্রবলেম সবার ছিল, ওয়েস্ট বেঙ্গলে যারা কৃষক রয়েছেন তারা কৃষক সম্মান নিধি প্রকল্পে অনলাইনে অ্যাপ্লাই করলেও তারা কিন্তু কোনোভাবেই সেই বেনিফিট পাচ্ছিলেন না। তার কারণ কি? তার কারণ তাদের ভিতরে একটাই ডাউট ছিল যে রাজ্য সরকার সেই সমস্ত ডেটাগুলোকে কেন্দ্রের কাছে তুলে দেয় না বা দিচ্ছে না। ঠিক আছে, বর্তমানে রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী কিন্তু 14.91 লক্ষ কৃষকের ফুল ডিটেলস কেন্দ্রের পোর্টালে তুলে দিয়েছেন যাতে এই বেনিফিটটা পাওয়া যায়। আর আপনারা জানেন যে কৃষক বন্ধু প্রকল্প যে প্রকল্পটা রয়েছে এটা তো পুরোপুরি রাজ্য সরকারের একটা প্রকল্প, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের। তো এই প্রকল্পের কিন্তু বেনিফিশিয়ারি অনেক মানুষই রয়েছেন, টাকা পয়সাও পান। ঠিক আছে, তো মোটামুটি রাজ্য সরকার এতদিন পর্যন্ত 3,454 কোটি টাকার মতো কৃষক বন্ধু প্রকল্পে কিন্তু তারা ইনভেস্ট করেছে, মানে মানুষকে আর কি দিয়েছে টোটাল সব মিলিয়ে। ঠিক আছে, তো এই বছরও রাজ্য সরকার এটা ঠিক করেছে, একদম ভালো করে কথাটা শুনবেন। এই বছরও রাজ্য সরকার এটা ঠিক করেছে, কারেন্ট ইয়ারে 2021-এ প্রত্যেকটা কৃষককে পার একর জমি প্রতি 6,000 টাকা করে কিন্তু রাজ্য সরকার কৃষকদের দেবে। ঠিক আছে, এটা রাজ্য সরকার দিচ্ছে প্রত্যেকটা কৃষককে পার একর প্রতি একরে 6,000 টাকা করে রাজ্য সরকার সেই সমস্ত কৃষকদের দেবে। ঠিক আছে, তো একদমই ছোট আপডেট। তো বন্ধুরা, কৃষক সম্মান নিধি প্রকল্প নিয়ে রাজ্য সরকার এটা বলছে যে সমস্ত কৃষকরা অনলাইনে মানে আবেদন জানাচ্ছে বা করছে তাদের সমস্ত ডেটা তারা কেন্দ্রের পোর্টালে তুলে দিচ্ছে। ঠিক আছে, যাতে করে তারাও আর কি মানে বেনিফিটটা পেতে পারে, কেন্দ্রের বেনিফিট রাজ্যের কৃষকরাও যাতে পেতে পারে। তো বন্ধুরা, এই নিয়ে যদি আরও লেটেস্ট কোনো আপডেট আমার কাছে আসে তো সেটা আমি অবশ্যই ভিডিও মারফত শেয়ার করবো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলো লাইক করবেন, ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করুন। এরকম ভিডিও আপডেট আরও তৈরি পাওয়ার জন্য চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।